হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনাদের স্বাগত করছি বর্তমানের এই ভিডিওতে। দেখুন ফ্রেন্ডস, যে নয় নিযুক্তি গ্রাম রোজগার সেবক তরফর আপনার আসিযাই টোটাল অপরে অনেশত গোটি পোস্টর ভ্যাকেন্সি যেপা আপনার অফলাইন প্রোসেসে আপ্লাই করছেন। এই গ্রাম রোজগার সেবক পাই ওড়িশার প্রত্যেক জেলার পিলা মানে আপ্লাই করে পারিবে। উভয় পুরুষ এবং মহিলা প্রার্থী মানি এই নিযুক্তি আসিছি, সমস্ত আবেদন করিপারিবে। তবে এই ভিডিও মাধ্যমে মু এই জবর সম্পূর্ণ অপডেটটি প্রোভাইড করি, যথা কি আপনার কেতে ভ্যাকেন্সি আসছে, কেউ কেউ ক্যাটেগরি ভ্যাকেন্সি কেতে রয়েছে, দরমা কেতে মিলুছি, ইলিজিবিলিটি কন্ডিশন, বয়স সীমা এবং এজুকেশনাল কোয়ালিফিকেশন কোণ রয়েছে, আপনার কেতে তারিখ পূর্বর এখন আপ্লাই করবে, কেউটি কি আপ্লাই করবে এবং আপনার এটি সিলেকশন প্রোসিজিওর কোণ রয়েছে, সম্পূর্ণ অপডেটটি জাঁয়া ভিডিওটি প্রথমে শেষ যাই দেখুন, যাহাদ্বারা কি ডিটেলস ইনফরমেসন আপনার পাইপারে। এবং ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি গোটে গোটে লাইক করে নেবে, সাংসাথী সহ সেয়ার করা জমার বলবে না। চ্যানেল প্রথম দরকার ভিজিট করে দিলে চ্যানেল সবসক্রাইব করার সহ নোটিফিকেশন বেল ক্লিক করি অলরে সেট করবে, লাটেস্ট অপডেট টাইম টু টাইম পাইপাই। ভিডিও ডেসক্রিপশন আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক মিলে যাব, যেটি ক্লিক করি আপনার টেলিগ্রামে জয়েন করবে এবং সেটি জবর অপডেট টাইম টু টাইম প্রোভাইড করা যাচ্ছে, আপনার সেবু পাইপারে। দেখুন এটি যে রিক্রুটমেন্ট আইছি আপনার জেলা পরিষদ গজপতি তরফ রয়েছে, যেটা কি গভর্নমেন্ট জব রয়েছে, পরমানেন্ট জব রয়েছে। আপনার গ্রাম রোজগার সেবক পোস্টর ভ্যাকেন্সি দেখবে মিলুছি, অফলাইন পোস্টরে আপনার আপ্লাই করবে, স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনার আবেদন করবার আছে। গজপতি জেলার এই জব লোকেসন রয়েছে, ওড়িশার গজপতি জেলার আপনার নিযুক্তি মিলুছি। অ্যাপ্লিকেশন ডেট লাইন বা লাস্ট ডেট রয়েছে 30 সেপ্টেম্বর 2024 পূর্বর আপনার ফর্ম কু আপ্লাই করে পারিবে। তবে সেইভাবে বোথ অ্যান্ড মেল ফিমেল এখন আপ্লাই করে পারিবে, সমস্ত এপাই ইলিজিবল অটান্তি। এটি আপনার ইলিজিবিলিটি কন্ডিশন দেখবা আপনার এজুকেশনাল কোয়ালিফিকেশন, প্রথমে জানিবা এজুকেশনাল কোয়ালিফিকেশন, যদি গোটে ক্যান্ডিডেট প্লস টু কমপ্লিট করেছিল এবং কম্পুটর প্রোফিসিয়েন্সি বা কম্পুটর উপরে নলেজ থাকলে এখন নিশ্চিত রূপে আবেদন করতু। আপনার এটি বয়স সীমা 18 বর্ষ রু 40 বর্ষ ম্যাক্সিমম রয়েছে, 18 বর্ষ মিনিমম 40 বর্ষ ম্যাক্সিমম। তবে এটি রিলাক্সেসন রয়েছে, এজ্রে আপনার যদি এসসি এসটি এসসি বিসি কিংবা মহিলা প্রার্থী হয়ে তাহলে 5 বর্ষ বয়স সীমা কোহল করা যাচ্ছে, 10 বর্ষ পিডব্লুডি ক্যাটেগরির পিলা এটি মিলিযাচ্ছে। তবে আপনার কহা গেলে এটি এজ রিলাক্সেসন রয়েছে, কেবল জেনারেল ক্যাটেগরি যেটা রয়েছে 18 রু 40 বর্ষ রয়েছে, বাকি এসসি এসটি এসসি বিসি তা ভিতরে যদি ওমেন ক্যাটেগরি সেমান রিলাক্সেসন বহুত বড়িয়া মাত্রায় মিলিযাচ্ছে। ভ্যাকেন্সির ডিটেলস দেখবা, ভ্যাকেন্সি এটি আপনার টোটাল উপরে 99টি পোস্ট রয়েছে, ইউআর ক্যাটেগরি 64টি, এসসি বিসি 2টি, এসসি 13টি এবং এসটি 20টি পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। এটি ক্যাটেগরি ওয়াইজ আপনার মেল মানি ফিমেল মানি কত কম পোস্ট রয়েছে তা মেনশন করছি, আপনার চাইলে চেক করে পারিবে। ফ্রেন্ডস, এই যে পোস্ট রয়েছে আপনার এই পোস্টরে আপনার স্যালারি কত রয়েছে, স্যালারি উপরে দেখবা, স্যালারি টোটাল উপরে পর মন্থ প্রথম 7000 টাকা মিলব, কিন্তু বেসিক স্যালারি আপনার 8800, আফটর মোর দেন 6 ইয়ার সর্ভিস 6 বর্ষ হয়ে গেল পরে আপনার 8800 টাকা এটি মিলব। তবে সিলেকশন প্রোসিজর প্রথমে মেরিট বেসিক সিলেকশন রহব, তারপরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন রহব, ঠিক আছে। আপনার প্রথমে মেরিট বেসিক সিলেকশন রহব, মেরিট বেসিক সিলেকশন মানে আপনার প্লস টু মার্ক অনুসারে সিলেকশন করা যাব, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনার এটি নিযুক্তি দিয়া যাব। অ্যাপ্লিকেশন ফিজ বাবদে এটি আপনার কোণী অ্যাপ্লিকেশন ফিজ লাগু না, সব ক্যাটেগরির পিলা মানে আপনার সমস্তে এই ফর্ম কু মাগণারে আপ্লাই করিপারিবে, ঠিক আছে, মাগণারে আপ্লাই করিবে, কোণী আবেদন শুল্ক এটি লাগু না। তো ফ্রেন্ডস, এই ফর্মটি আপনার 29 অগস্ট 2024 পব্লিশড হয়েছে অফিসিয়াল সাইট্রে, 30 সেপ্টেম্বর 2024 আপনার এই ফর্মর শেষ তারিখ পাচ্ছেন, 29 রু 30 সেপ্টেম্বর 2024 আপনার এই ফর্ম কু আবেদন করিপারিবে। তবে ফর্ম কু আপ্লাই করিয়া বলে আপনার এর নোটিফিকেশন কু ডাউনলোড করিয়া পড়িব, ভিডিওর ডেসক্রিপশন চেক করি কি আমার অফিসিয়াল সাইট কু ভিজিট করন্তু, সেটি আমার এই পেজ কু স্ক্রোল ডাউন করি কি তলকু আসিবে, এটি আপনার নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট আপু ক্লিক কিয়ার করি কি ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট কু ক্লিক করি কি নোটিফিকেশন কু ডাউনলোড করি পারিবে। এই নোটিফিকেশন আপনার অ্যাপ্লিকেশন ফর্মাট রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মাট কু ঠিকসে ফিল আপ করবে এবং আপনার যে রিকোয়ার্ড ডকুমেন্ট রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন উইথ মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং আইডি প্রুফ দিয়ে আপনার আবেদন করে পারিবে। যে আবেদন করবে গোটে আড্রেস রয়েছে, সেই আড্রেস কু আপনার পৌঁছিবার আছে, আড্রেসটি আপনার কহি রাখুছি, জাঁ রাখুন।
তবে এই ফর্ম কু আপ্লাই করা গেলে আপনার তো স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপ্লাই করা পড়ব। এটি আপনার যে আড্রেস হচ্ছে চিফ ডেভেলপমেন্ট অফিসর আন্ড এক্সিকিউটিভ অফিসর জেলা পরিষদ গজপতি ওড়িশা, এই যে স্থান রয়েছে এই স্থানকে আপনার আপনার যে আপ্লিকেশন কু সবমিট করে নেবে, এই স্থানকে পঠাইবে, ঠিক আছে। এইটা আপনার আড্রেস রয়েছে, নিশ্চিত রূপে আপনার জাঁড়ি রাখতু। এটি আপনার ডিটেলস ইনফরমেসন প্রোভাইড করা যাই, যাকে অফিসিয়াল সাইট্রে আমার মেনশন রয়েছে, আপনার চাইলে চেক করে পেয়ে ভিডিওর ডেসক্রিপশন চেক করতু এবং আমার অফিসিয়াল সাইট্র লিঙ্ক্রে ক্লিক করি এটি আসন্তু। ডিটেলসে জব অপডেট দেখন্তু, ভালসে বুঝন্তু এবং জাঁসারা পরে ফর্মকে আপ্লাই করতু। তো ফ্রেন্ডস, ইয়ে লা ডিটেলস অপডেটটি গজপতি ডিস্ট্রিক্ট তরফর আসবা গ্রাম রোজগার সেবক পোস্টর ভ্যাকেন্সি সম্বন্ধিত সূচনা, যে আপনার সম্পূর্ণ অপডেটটি প্রোভাইড করছি। ফ্রেন্ডস, কিপর লাগলা ভিডিওটি, যদি ইনফরমেটিভ ভিডিওটি লাগি থাকে তাহলে ভিডিওটি লাইক করতু, সাংসাথী সহ সেয়ার করতু এবং চ্যানেলকে প্রথম থাকলে ভিজিট করলে চ্যানেলকে সবসক্রাইব করার সহ নোটিফিকেশন বেলকে ক্লিক করি অলরে সেট করতু, এইভাবে জবর অপডেট টাইম টু টাইম পাইপারে। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, ক্লিক করি টেলিগ্রামে জয়েন করতু, ছোট বড় জব অপডেট সবকিছু প্রোভাইড করা যাচ্ছে, আপনার সেটু পাইপারে। ফ্রেন্ডস, বর্তমান সময়ের বা সেটি নেক্সট অপডেটে নূ সূচনা নূ কিছু জব অপডেট প্রোভাইড করি, সে পর্যন্ত বিদায় দিও, জয় জগন্নাথ।